সেটা তো আসলে খুবই চমৎকার। আসলে আমরা আপনারা সবাই জানেন গত 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে সন্দ্বীপের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের উপরে কিভাবে নির্যাতন চালিয়ে তারা ক্ষমতা দখল করে রেখেছে। এই ক্ষমতা দখল করে রাখার জন্য সন্দ্বীপের মানুষের যেভাবে নির্যাতন নিবেদন চালিয়ে গেছে এটা আপনারা সবাই জানেন। আমিও এই আওয়ামী লীগ সরকারের নির্যাতনে শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়েছি, পরিবার ছাড়া হয়েছি, জেল খেটেছি, আওয়ামী লীগের ষড়যন্ত্রে শারীরিকভাবে নির্যাতন হয়েছি, অনেক রক্ত পর্যন্ত আমার ধরেছে, শেষ পর্যন্ত আমি এমনও হয়েছে আমি আমার মা মারা গিয়েছে, সে মায়ের কবরে জায়গা করতে পারি নাই, মায়ের কবরে মাটি দিতে পারি নাই, বাপের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, অনেকের সাথে যোগাযোগ পর্যন্ত করেছিলাম তাদের কবরে যেন মাটি দিতে আসতে পারি, সেই সুযোগটা পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। আজ আওয়ামী লীগের পতন হয়ে বাংলাদেশের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলনকে যোগান দিয়ে যে তাদের পতন ঘটিয়েছে, সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। অত্যাচার নিবেদন চালিয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ব্যবসায়িক বলেন, অন্য অন্য দল বলেন, সকলের প্রতি যে নির্যাতন নিবেদন চালিয়ে চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, তাদের প্রতি যে ঘৃণা এসেছে সেই ঘৃণা যেন আমাদের দল, আমাদের দলের কর্মীরা যেন সেই ঘৃণা টেনে না আনে, সেটাতে জন্য যেন কেয়ারফুল থাকে, সতর্ক থাকে এবং জনগণের ফাঁসে যেন সবসময় থাকে। আপনাদের নেতা তারেক রহমানও ঠিক আপনি যে কথাটি বলেছেন এই কথাটি বলেছে, আসলে কি এটার বাস্তব প্রতিফলন কি সন্দীপের বুকে হবে নাকি আওয়ামী লীগ শাসন যেমন ছিল আপনাদেরও তেমন হওয়ার সম্ভাবনা থাকে কি? আওয়ামী লীগ পতন হওয়ার পরপর আওয়ামী লীগের কিছু লোকজন বাইরে চলে গেছে, বাকি লোকজন গুলো সন্দীপেই আছে, আমরাও চাই সন্দীপে থাকুক, কিন্তু সন্দীপের থেকে বিএনপির লোকজনের সাথে একত্রিত হয়ে সন্দীপের বিভিন্ন মানুষের উপরে নির্যাতন নিবেদন নীরবে চালিয়ে যাচ্ছে, সেটা প্রতিবাদ জানাচ্ছি। এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সাথে সাথে এই নির্যাতনকে প্রতিহত করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব মোস্তফা কামাল ভাষা সাহেব, ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেব, অ্যাডভোকেট আবু তাহের সাহেব, আলমগীর হোসেন ঠাকুর সাহেব, তাদের অঙ্গ সংগঠন সকলকে নিয়ে সাথে